স্কুল পড়ুয়া 16 বছরের নাবালকের হাতে খুন ব্যবসায়ী। 16 বছরের এক নাবালকের হাতে খুন হলো সিপাহী জলা ত্রিপুরা জেলার মেলাকর স্কুল চৌমোহনীর বিশ্বজিৎ কালার জেরক্স অ্যান্ড কম্পিউটার দোকানের মালিক বছর 52 বিশ্বজিৎ দেবনাথ। জানা যায়, মেলাঘর তেলকাচলা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের 16 বছরের নাবালক স্কুল পড়ুয়া মেলাঘর স্কুল চৌমোহনীর বিশ্বজিৎ কালার জেরক্স অ্যান্ড কম্পিউটার দোকানে জেরক্স করে দোকানের মালিক বিশ্বজিৎ দেবনাথকে 500 টাকার নোট দেয়। তখন দোকান মালিক বিশ্বজিৎ দেবনাথ 500 টাকার নোটটি অন্য একটি দোকান থেকে খুচরো করে নিয়ে এসে জেরক্সের টাকা রেখে নাবালককে বাকি টাকা ফিরিয়ে দেয় এবং হঠাৎ করে দোকানদার মালিক বিশ্বজিৎ দেবনাথ দেখতে পায় ওনার ক্যাশ বাক্সে 2500 টাকা নেই। তখন দোকান মালিক 16 বছরের স্কুল পড়ুয়া নাবালকের কাছে 2500 টাকা রয়েছে দেখেন এবং তাকে জিজ্ঞেস করেন এই টাকা কোথা থেকে এসেছে। তখন নাবালককে দোকান মালিক বিশ্বজিৎ দেবনাথ বলেন ওনার ক্যাশ বাক্স থেকে সে টাকা চুরি করেছে। এ নিয়ে এক পর্যায়ে স্কুল পড়ুয়া নাবালক তার স্কুল ব্যাগ থেকে ছুরি বের করে জেরক্সের দোকানের মালিক বিশ্বজিৎ দেবনাথকে পিঠে ও মাথায় ছুরি দিয়ে আঘাত করে এবং স্কুল পড়ুয়া নাবালক ছেলেটি দোকান মালিক বিশ্বজিৎ দেবনাথকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যাওয়ার সময় মেলাঘর বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দৌড়ে গিয়ে মেলাঘর মধ্যবাজার থেকে স্কুল পড়ুয়া ওই নাবালককে আটক করে এবং সেখান থেকেই মেলাঘর থানার পুলিশ অভিযুক্ত নাবালকটিকে ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করে মেলাঘর থানায় নিয়ে আসে। এদিকে আক্রান্ত ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ দেবনাথের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে তাকে মেলাঘর হাসপাতাল থেকে তড়িঘড়ি আগরতলা জিবিপি হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথকে আগরতলা জিবিপি হাসপাতালে নেওয়ার সময় বিশ্রামগঞ্জ এলাকার মাঝপথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে গোটা মেলাঘর জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পরবর্তী সময়ে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বসেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক বিন্দু দেবনাথ। ক্ষুব্ধ মেলাঘর বাজার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিধায়ক বিন্দু দেবনাথ দ্রুত উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার আশ্বাস দিলে বিধায়কের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পর সড়ক অবরোধ মুক্ত করে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। বিক্রম কর্মকার, ত্রিপুরা। চিহ্নিত করতে চেয়ে নিয়ে যাচ্ছিল, তখন দাদা বিশুদা ছেলেটাকে ধরতে গিয়ে যখন ধরতে গিয়েছিল তখন ছেলেটা ব্যাগের থেকে ছুরি বের করে দাদার প্রথম গলাতে যাই দিয়েছে, তারপরে বিভিন্ন শরীরে, বুকে, ঘাড়ে অনেক জায়গায় প্রায় 7 থেকে 8 খানে জায়গায় গাই দিয়েছে। গাই দেওয়ার পর দুজন ছেলে যখন দেখতে পাচ্ছে ঘরের মধ্যে দাদাকে রক্তাক্ত অবস্থা, তখন দুজন ছেলেকে ঢুকে আশেপাশের লোক দুজনকে নিয়ে ঢুকে থানার খবর দিয়ে থানায় আসার পরে তখন ওই ছেলেটাকে অ্যারেস্ট করে থানাতে এসে দাদাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে দাদাকে জিবিকে রেফার করে। কোন কোন হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছে প্রায় 2:30 দিকে। কোন কোন জায়গায়? মেলাঘর স্কুল চিনি। কী দোকান? তার দোকানের নাম বিশ্বজিৎ দেবনাথ। প্রথমে আমার খেলা দিয়েছে, গাইডা লাগছে, তারপর আমি বাকি চোখ বন্ধ করে গাই দিয়ে গেছি। আমরা চোখ বন্ধ করে গাই দিয়ে গেছি। গাই দিলি কে? গাই দিয়েছি টাকা নিয়ে। আমার টাকা নিয়েছিল বা কেন নিয়েছে? ওই বেটা 2000 টাকা আছিল না, মা আমার 2500 টাকা দিয়েছিল। 2500 টাকা দিয়ে পরে আমি এটা পাবিতে দিয়েছিলাম না, ভুলে গেছি। আবার আইসি আয়া জেরক্স করাইছি, জেরক্স করে 500 টাকা দিয়েছি। দেওয়ার পরে তাইনে ভাঙতে দিয়েছে, ভাঙতে দেওয়ার পরে দেখে তাই এরকম 2500 টাকা নাই। তো তাই মনে করছি যে আমার তাইনের টাকা আমি দিয়ে দিয়েছি।